90 টাকা 90 টাকা কি কি বলা 5 টাকা জি জি আসসালামু আলাইকুম দোসক ক্রেতার সংকট ব্যবসায়ীরা বসে আছে পেঁয়াজ নিয়ে তবে দামটা যেন কমতে কমতেছে না দামটা কিন্তু আজকে দুই দিন ধরে কিনতেwidetilde আছে কিন্তু কেতার সংকট নাকি দুঃখ প্রকাশ করছেন এখন ব্যবসায়ীরা তবে কিষক এর একটা দাবি এই বছরে যে দামটা পাচ্ছে তবে কিষক এই বছরের মতো যদি আগামী দুই হাজার পঁচিশে যদি দামটা পায় তাহলে কিন্তু পেঁয়াজ লাগাতে সক্ষম হবে নাহলে কিন্তু সক্ষম হবে না এরকমটা জানিয়েছেন কৃষক তো দর্শক এখানে আরোদের সাথে কথা বলে জানিয়ে দিব আরোদের কী বলে কৃষকের ব্যাপারে অথবা পেঁয়াজের বাজারের বিষয়ে দশক সঙ্গেই থাকেন

তবে এরকমটা যদি জানতে পারি যে বাজারে একেবারে আমদানি কম হচ্ছে বেচা বিক্রিও কম হচ্ছে কাস্টমার নাই বললেই চলে ভাই আচ্ছা আমি আপনার কাছে একটা খবর জানতে চাই সাদা যেন খোলেন জি কয় টাকা খরচ পড়ে দিনই দৈনিক তো আমাদের মনে করেন গদি গস মিনিমাম স্টাফ কত সব খরচ মিলে আমার 10000 টাকার মত প্রতিদিন প্রতিদিন খরচ কি কি আসে আপনার বাজার ওইসব করতে গেলে আসছে উনচল্লিশ উনচল্লিশশো গেলে সাতানব্বই টাকা কিনা খরচা হলো আপনার তিন টাকা একশো টাকা বৈরাজা হলো আপনাদের দেশি বেশ আচ্ছা কিন্তু ওই আমরা দাম পাইতেছি না আমাদের কেতাব সংকট পুরাই পুরাই সংকট বাজারও বেচা কিনা কম এই কারণে আমাদের আদা বেচা কিনা করতে হলো জিরাটা জিরাটা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা মোটাটা বেচা কিনা হলো আড়াইশো টাকা এটা না জি জি আদা দাদা আলুর বাজার কেমন আলুর বাজারটা একটু হালকা কমতি আর কি আলুর বাজার টাকা জি ঠিক আছে এছাড়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ